প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা আপনাদের সামনে এমন তিনটি গুনাহের কথা উল্লেখ করব যে তিনটি গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আমরা অনেক সময় বড় গুনাহ তালাশ করি, কোনটি সবচেয়ে বড় গুনাহ। আর আজকে আমরা হাদিসের আলোকে এমন তিনটি গুনাহের কথা আপনাদের সামনে উপস্থাপন করব যে তিনটি গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। সহিহ বুখারীর 4477 এবং সহিহ মুসলিমের 86 নম্বর হাদিসে এই হাদিসটি উল্লেখ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটিকে বর্ণনা করেছেন। তিনি বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আইয়ুদ যামবি আকবার, হে আল্লাহ রাসূল, সবচেয়ে বড় গুনাহ কোনটি, সবচেয়ে পাপ মহাপাপ কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে শরীক করবে অথচ তিনি সৃষ্টি করেছেন তোমাকে। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে শরীক করা, তা সমকক্ষ কাউকে মনে করা হচ্ছে সবচেয়ে বড় শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর জন্য ইবাদত করি অথবা আল্লাহ তাআলার সঙ্গে আমরা অন্য কোনো মানুষকে সমকক্ষ মনে করি এবং তার জন্য আমরা ইবাদত করি, তাহলে মনে রাখতে হবে আপনি শিরক করলেন, আপনি শিরিক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নির্দিষ্ট করেছেন সিজদা করা। আপনি যদি কোনো মানুষকে সিজদা করেন তাহলে আপনি শিরিক করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আমার কাছে চাও, তোমাদের সন্তান প্রয়োজন, তোমাদের ধন সম্পদ প্রয়োজন, তোমাদের কোনো মুসিবত রয়েছে, তোমরা আমার কাছে চাও। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না চেয়ে কোনো মানুষের কাছে চান তাহলে আপনি শিরিক করলেন। যদি এমনটাও হয় যে আপনি আল্লাহ তাআলার কাছেও চাচ্ছেন এবং কোনো মানুষের কাছে চাচ্ছেন তাহলেও আপনি শিরিক করছেন, তাহলে এই শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, শিরিক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। যেই শিরিক আপনার সব কিছুকে ধ্বংস করে দিবে, শিরিক আপনার সকল হাসানাতগুলোকে নষ্ট করে দিবে, এটি হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর আমি জিজ্ঞাসা করলাম, সুম্মা আই, হে আল্লাহ রাসূল, তারপরে সবচেয়ে বড় গুনাহ কোনটি? আল্লাহ রাসূল আমাকে বললেন, আনতাকতুলা ওয়ালাদাক, তুমি তোমার সন্তানকে হত্যা করবে, তাখাফু আইয়াত আমামাক, এই ভয়ে যে সে তোমার সঙ্গে বক্ষণ করবে, তোমার সঙ্গে খাবার খাবে, তোমার রিজিক কমে যাবে, তোমার সন্তানকে কে রিজিক দিবে, কে খাবার দিবে, এই চিন্তা করে সন্তানকে হত্যা করা। আজকে আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে গর্ভের মধ্যে যে সমস্ত সন্তানদেরকে নষ্ট করে দেওয়া হয়, বা অনেকে মনে করেন যে জন্ম নিয়ন্ত্রণ করে যে আমি জন্ম নিয়ন্ত্রণ করছি কারণ আমার অনেক সন্তান হয়ে গেলে এই সন্তানদেরকে কে খাওয়াবে, এই সন্তানদের পড়াশোনা এবং অন্যান্য ভরণ পোষণের ব্যবস্থা কে করবে, কে এগুলোর আঞ্জাম দিবে, এ চিন্তা করে তারা সন্তান নিচ্ছেন না, সন্তানদেরকে হত্যা করছে, জন্ম নিয়ন্ত্রণ করছে। এটি সবচেয়ে বড় গুনাহ, এটি করা যাবে না, এটি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সৃষ্টি করবেন তার জন্য অবশ্যই রিজিক বরাদ্দ রয়েছে, তার সম্পদ, সে যা বক্ষণ করবে, সে যা গ্রহণ করবে, সে তার রিজিক নিয়েই আসবে, আপনার ভাগ থেকে, আপনার হিস্সা থেকে সে গ্রহণ করবে না, সে খাবে না। সুম্মা আই, তারপর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারপরে কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুজানিয়া হালিলাত জারিক, তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে তুমি জিনা করবে, এটি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। তোমার প্রতিবেশী তোমাকে খুব ভালো জানে, তোমাকে খুব ভালো জানে, এই জন্য তোমার কাছে অনেক কথা শেয়ার করে, বা তুমি তাদের কাছে যাও, তারা তোমার কাছে আসে, এই সুযোগে তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবে, তার স্ত্রীর সঙ্গে জিনা করবে, এটি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। তাহলে বোঝা গেল হাদিসের আলোকে তিনটি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধগুলো আমাদেরকে পরিহার করা দরকার। আজকে আমরা আমাদের সমাজের দিকে তাকালে দেখতে পাই এই অপরাধগুলো এত বেশি বৃদ্ধি পেয়েছে, এত বেশি বৃদ্ধি পেয়েছে যে আমরা বুঝতে চেষ্টা করি না এগুলো সবচেয়ে বড় অপরাধ।
প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাজে আসুন আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা সতর্ক হই এবং কোরআন এবং হাদিসকে আমাদের জীবনের পাথ হিসেবে গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন।